ওকে না, আচ্ছা আমরা তাহলে চলে যাচ্ছি এখানে। তো এ পর্যন্ত সবাই বুঝছি কি? আমার মনে হয় সবাই বুঝছে। তাহলে আমি এই জিনিসটা দেখেন, এই জিনিসটা কিন্তু আমার অনেকখানি বের হয়ে আসছে এই পার্টটাতে, যে এইখানটা আমরা দেখা যাচ্ছে না, আমার বৃত্তটা পুরোটা এটা। আমি চাইলে এই জিনিসটা কাইটা এইটুক নিয়ে নিতে পারি। সেক্ষেত্রে কি করব, আমি এই যে এই যে এই আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে, ওই রেক্ট্যাঙ্গেলটা আরেকটা কপি মারবো। কেন মারবো বলতেছি, আমি কন্ট্রোল ডি চাপলে ওইটা আরেকটা কপি হয়ে যেতেছে। আমি একটু রেক্ট্যাঙ্গেলগুলোর নাম নেমিংগুলো ঠিক করে দিই। হোয়াইট হোয়াইট অর রেক্ট্যাঙ্গেল, ওকে গ্রে রেক্ট্যাঙ্গেল টু আছে, এটা হলো যে আমি গ্রে বলি, গ্রে ওয়ান, আর এটা এটার উপর আরেকটা আছে গ্রে টু। আমি দুইটা কপি মারছি তো ওই জন্য, গ্রে টু আসলে দরকার নেই। আমি গ্রে টুটা কেন নিছি, কপি মারছি কন্ট্রোল টু ডি দিয়ে, কারণ এইটা আর এইটা সিলেক্ট করে আমি এইখান থেকে পাথ ফাইন্ডার থেকে আমি শুধুমাত্র এইটুক জায়গা নিব, তো বাকিটুকু আমি বাদ দিয়ে দেব। আচ্ছা আমার আসলে এটা কালারটা চেঞ্জ করে নিই একটুখানে বোঝার সুবিধার্থে। সলিড আকা, আচ্ছা এই দুটো আমরা ওদিনকার জানি, শিখছি যে এখান থেকে পাথ ফাইন্ডার কীভাবে কাজ করে। তো কোনো কিছু থেকে বাদ দিতে হলে, কোনো কিছু রাখতে হলে জাস্ট আমরা এই দুইটা ধরলাম, এই যে একটা সিলেক্ট করার পরে আর একটা শিফট চেপে সিলেক্ট করলে অন্যটাও সিলেক্ট হবে, সিলেক্ট করে তারপরে এইখান থেকে। আচ্ছা তখন শুধুমাত্র আসলে এই যে এখন শুধুমাত্র এইটুক আছে, আপনি এটা এটা ক্লিক করলে শুধুমাত্র এইটুক দেখা যাচ্ছে, দেখছেন? তো আমরা এইটার উপরে এখন কালার করবো, যে এটা ইন্টারসেকশন হয়ে গেছে আর কি। হ্যাঁ এটা আমরা দিতে পারি রোজ, ওকে। তো এটার আমি একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দেবো আবার ওই কালারটা কপি করার জন্য, এখান থেকে যায় সলিডে যায় লিনিয়ার। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়ার পরে আমি এখানটা আমি অ্যাঙ্গেলটা ঠিক করে দেবো, আমাদের এই কোণা থেকে অ্যাঙ্গেলটা শুরু হয়েছে এই কোণা থেকে এই কোণা। তো আমরা এই এই যে এই জিনিসগুলো দেখি যারা নতুন একদমই, কীভাবে অ্যাঙ্গেলগুলো ঠিক করে, তো কালারগুলো কীভাবে রেক্ট্যাঙ্গেলে বসায়। যাই হোক আমি এই কালারটা ধরলাম, এই কালারটা ধরার পরে আমি এখান থেকে জাস্ট একটুখানি সরাই নিই, এই এই কোণার কালারটা কপি করবো, এই কোণারটা একদম এই কোণারটা। হ্যাঁ আর এই পাশটা ধরে আমি ওই কোণারটা কপি মারব, এই যে এইখানটা, তো এই যে কাছাকাছি কালার চলে আস। ঠিক আছে তো মোটামুটি এই পর্যন্ত তো বুঝছি কীভাবে, একটু প্র্যাকটিস করবেন নিজেরা, তাহলে দেখবেন যে ব্যাপারগুলো আরও সহজ হয়ে যেতেছে। হ্যাঁ আমি এখন এই মাঝখানে গোলটা দিব, এখানটা ধরে এই যে জাস্ট এখানে সিলেক্ট করে মাঝখানে সিলেক্ট করে এই যে এখানে দেখাচ্ছে মাঝখানের মার্কিংটা সিলেক্ট করে শিফট অল্টার চেপে রেক্ট্যাঙ্গেলটা আস্তে আস্তে ড্র্যাগ করব। করার পরে বর্ডারটা দিয়ে দিলাম, আবার এখানেও গ্রেডিয়েন্ট আছে ওই কালারটা আমি কপি করবো, লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে। এটা কিন্তু উপরে নিচে হয়ে গেছে, দেখেন সাদাটা উপরে যাওয়ার কথা এটা। তো ওইটা করার জন্য আমি জাস্ট এইটার নিচে নামো দুইটা টাই না, আর এটার উপর উঠাই দেবো, অথবা এইটা হলো যে একটা ওয়ে, আমি একটু ব্যাকে যাচ্ছি, আর একটা হলো যে এইখান থেকে জাস্ট অন্য ধরা যাচ্ছে না কেন। আচ্ছা নর্মালি এইখান থেকে সিলেক্ট করা যায়, কিন্তু এইখানে এক্সডিতে এই অপশনটা নাই ওখান থেকে সিলেক্ট করা, তো আমি এখান থেকে দিচ্ছি জাস্ট উপরে নিচে করে দিচ্ছি। হ্যাঁ এই গেল, এখন আমরা দেখবো যে এই যে এখানে আর একটা জিনিস অপাসিটি, আমি এখানে যদি চলেই আসছে ব্যাপারটা আমি একটু শিখে বলে দিই। এই অপাসিটি তো আমরা ওই দিনকারও দেখাইছি, অপাসিটির জন্য একটা শর্টকাট আছে, দেখেন যে কিবোর্ডে উপরে 1 2 3 4 5 6 যেখানে আছে না, এ দেখেন আমি যদি 9 চাপি তাহলে 90%, 8 চাপলে 80%, 7 চাপলে 70%, 6 চাপলে 60%, 5 চাপলে এরকম, মানে আমি এইখান থেকেই কন্ট্রোল করতে পারি কিবোর্ড থেকে। হ্যাঁ অপাসিটিটা যাই হোক আমি 0 দিয়ে দিলাম, 0 মানে 100%। তো মাঝে মাঝে ক্লিক করলে যদি এখান থেকে অপাসিটি চেঞ্জ হয়ে যায় ঘাবড়ানোর কিছু নাই, ভাববেন যে ওই 1 2 তে ক্লিক করছে। হ্যাঁ তো আমি আবার এই যে
কিবোর্ডের ভি টুল চাপলে আমার সিলেকশন টুলটা চাপা হয়ে যাবে, ভি টুল চাপলাম, তো এইটারে আমি ড্রপ শ্যাডো দিব। এখানে এই যে ড্রপ শ্যাডোতে আমি জাস্ট ক্লিক করলাম, এইখানে অনেক বড় একটা ড্রপ শ্যাডো আছে এবং এরকম একটা অ্যাঙ্গেল আছে মানে অনেকখানি। তা আমি ওইটা কিভাবে করব, এই যে ওয়াই অক্ষে আছে আমার থ্রি, তো আমি থ্রিটা আরও বাড়াই, বাড়াই এক, আমি এই যে শিফট চেপে যদি এটা আমি বাড়াই তাহলে এটা যে দিকে যাচ্ছে মানে দশ দশ করে বাড়তেছে। আমি ওই দিনকার বলছি যে যে কোনো ভ্যালু আমি যদি বার হইতে বাড়াইতে চাই, শিফট চেপে যদি আমি কিবোর্ডে অ্যারো চাপি যে দশ দশ করে বাড়ে, আর ব্লার অনেকটা ব্লারি, আমার মনে হচ্ছে যে এইটি পার্সেন্ট, কিন্তু আমার এই ডার্কনেসটা আর একটু এখান থেকে ডার্ক করা যাবে। আচ্ছা আমি এখানে একটা জিনিস ফলো করি, সাদা হয়ে গেছে, যাও একটা জিনিস ফলো করি যে কি মানে ইয়া দেওয়ার জন্য মানে কি বলে এটাকে মানে ড্রপ শ্যাডো দেওয়ার জন্য আমি যে যে কালারটা ড্রপ শ্যাডো নিচ্ছি মানে ড্রপ শ্যাডোটা সুন্দর করার জন্য ওই সেম কালারের ড্রপ শ্যাডো মানে কি আমি এই কালারটা ড্রপ শ্যাডোটা কপি করতে পারি, কপি করে আমার এখানে ড্রপ শ্যাডো ইয়া কমাই দিই, স্ট্রেংথ কমাই দিই 60%, 50% করে এই যে দেখ আমাদের এখানে কিন্তু এক্স অ্যাঙ্গেলও আছে অনেকখানি, তো আমি এক্স অ্যাঙ্গেল দিলাম 40%, এখানে আরও বাড়াই দিলাম একটুখানে 80-90, আমার এইটা ব্লারিনেসটা অনেকটা বেশি, এখানে 100%ই হবে আর কি ব্লারি। আচ্ছা 90%-এর উপরে করা যাচ্ছে না, ওই 90% পর্যন্তই করে দিলাম। তা আমি তাহলে ইয়াটা করে আমার কালারটা একটু বেশি স্ট্রং, 100%, যে মোটামুটি হয়েছে আর কি এটাই কাছাকাছি। এই কিন্তু এই যে এইখানটাতে শেডোর ব্যাপারটা সবাই মনোযোগ সহকারে খেয়াল করে, এটা কিন্তু প্যাচ লাগে মানে প্র্যাকটিস করতে হবে শ্যাডো সব কিছু, শ্যাডো কালার সেন্স এগুলো সব কিছু যত প্র্যাকটিস করবেন মাথার ভিতরে ঢুকবে, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল এভরিথিং, লার্ন এভরিথিং, সো যত প্র্যাকটিস তত শিখবে আর কি। তো আমাদের মোটামুটি বেসিক স্ট্রাকচারটা বেসিকটা বেসিকের মতোই হয়েছে আর কি, খুব একটা ভালো হয় না, এই জায়গাটা একটু হোয়াইট আছে এই জায়গাটা, তো আমি চাইলে আর একটু হোয়াইটনেসটা বাড়াই দিতে পারি, এই যে এই পাশেরটা আমার এই পাশের অ্যাঙ্গেলটার এইটা একটু হোয়াইট বাড়ানোর জন্য এইখানে যাই নিজে নিজে এই যে একটুখানে বাড়াইয়া একটা কাজ করতে পারি, এই যে এটা একটু ওইদিকে কমাই দিয়া ঠিক আছে মোটামুটি আর কি। যাই হোক এটাতে আর একটুখানে ঠিক আছে, বাট যদি স্প্রেড করা লাগে সেক্ষেত্রে কি কোনো অপশন আছে ইয়াতে? না এটাতে এইচডি তে কোনো স্প্রেডের অপশন নাই, যে এই দেখো স্প্রেডের অপশনই তো ব্লারি অপশন, আর তোমার স্প্রেডটা তোমার এখান থেকে আসবে, যেমন এই যে এই যে এখান থেকে ওয়াই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তুমি যত বাড়াবা তোমার দূরে তত চলে যাবে, এই যে স্প্রেড চলে যাচ্ছে দেখছো, হ্যালো, তো আচ্ছা আচ্ছা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে তুমি দূরত্বটা যত বাড়াই দেবে তত বাড়বে আর কি এটা, এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার এখান থেকে আর একটু কমাই দেওয়া লাগবে 20%, এই মোটামুটি কাছাকাছি চলে আসছে যে এই শ্যাডোটা, হ্যাঁ 20%-এর জায়গায় মনে হচ্ছে 25 করলে ভালো হবে। এই যে এই জিনিসটা আসলে কালার সেন্স তো দেখতে হবে আসলে আমি কত করতেছি, এখানে কালারের মানে ট্রান্সপারেন্সি কমায় কমায় আমার শ্যাডোটা বাড়াতে হবে, এই তো মোটামুটি এখন একটা চলে আসছে। তো আমি এখন যেটা করব তোমাদেরকে এই লোগোটা বানায় দেখাবো, এই যে লোগোটা কীভাবে বানাইলো, হ্যাঁ তো লেটস ট্রাই টু ডু দ্যাট লোগো,
আমি তো এটা বড় করলাম। আচ্ছা, এখানে একটা এটা খুব মানে খুব একটা কঠিন কিছু না, আবার খুব একটা কঠিনও। হ্যাঁ, এই লোগোটা করতে গেলে তো আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলটা আমি ওটা ও কোনো ইউজ করে নাই, 2 পিক্সেল নিলাম, এটা 2 পিক্সেল নিয়ে আমি এই কালারটা কপি করলাম এখান থেকে। মানে আমি কিন্তু এখন যেটা করতেছি সব কিছু আমি স্ট্রোকের উপরে কাজ করতেছি, এই যে আমার স্ট্রোক নিয়ে কাজ করতেছি। আমি এটা আর একটু বাড়াই দিতে পারি, 3 পিক্সেল, 4 পিক্সেল দিই সবার সুবিধার্থে বোঝার জন্য। হ্যাঁ, তো তারপরে যেটা করছে লোগো মেনলি সবচেয়ে ইজি করা হলো যে তোমার ইয়াতে কি বলে, লোগো মেনলি করা হলো যে ওটা কি অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর ইজ দ্য বেস্ট ফর দ্য লোগো। তো আমি ও এখানে দুটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছে, আমি দেখাচ্ছি কিভাবে করব আমি এটা। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ও আসলে রেক্ট্যাঙ্গেলটা এখান থেকে সমস্যা নাই, একটা রেক্ট্যাঙ্গেল একটু বড়, আর একটা রেক্ট্যাঙ্গেল নিব ছোট। আচ্ছা, আমি এটা কপি কেমনে করতেছি বুঝতেছো সবাই? মানে আমি জাস্ট এই রেক্ট্যাঙ্গেলটা ক্লিক করে এই রেক্ট্যাঙ্গেলটা অল্টার চেপে কন্ট্রোল ডি চাপলেও হয়। আমি এখানে কি করতেছি পাশাপাশি যেহেতু অল্টার চেপে আর একটা নিয়ে আসতেছি, একটা কপি হয়ে যেতেছে। এই যে অল্টার চেপা ড্রাগ করলে কিন্তু ম্যাক্সিমাম কপি হয়, বুঝতে পারছি? অল্টার টাইপা করলে পরে ড্রাগ ড্রাগ করলে পরে আরেকটা কপি হয়ে যায়। তো আমি ওইটাই করছি। যাই হোক, এই দুটা আমি জাস্ট, ও আচ্ছা আর একটা জিনিস শিখাই যে এইখানে আমি যদি এই যে আমার যে পিছনে যে এটারে, আচ্ছা শিফট প্লাস কন্ট্রোল প্লাস হলো যে যে আপনার ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে ওইটা চাপলে করলে এটা উপরে নিচে আসবে, লেয়ারটা উপরে চলে আসবে। এই যে মানে ফার্স্ট ব্র্যাকেট ডান পাশেরটা চাপলে, মানে থার্ড ব্র্যাকেট আমি বলছি, ফার্স্ট ব্র্যাকেট কি থার্ড ব্র্যাকেট চাপলে পরে উপরে চলে আসবে বা নিচে যাবে। হ্যাঁ, এটা হলো যে কমান্ডের জন্য। তো সবাই একটু চেষ্টা করি যে পাশেপাশে একটুখানি আমার সাথে আমি যে করতেছি একটু প্র্যাকটিস করার, শুধুমাত্র না দেখার, তাহলে দেখবেন যে ব্যাপারগুলো না বুঝলে সহজ হয়ে যাবে আরও। হ্যাঁ, তো আমি এটা এটা নিলাম, এই দুটাকে আমি এই জিনিসটা এই যে এই যে এই লেয়ারটা হুবাহু এই যে ইলিপসের স্টাইলটা আমি এই রেক্ট্যাঙ্গেলে আমি কপি করব। ওই জন্য কী হবে, আমি জাস্ট রাইট ক্লিক করার পরে কপি, কপি করার পরে এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে পেস্ট অ্যাপিয়ারেন্স, এই যে একদম হুবাহু ওই স্টাইলটা কপি হয়ে গেল। হ্যাঁ, আমার যেটা লাগবে, তো আমি এটা একটু জাস্ট উপরে নিয়ে আসলাম, উপরে উপরে, কারণ আমার ওই দুটো সমান হতে হবে, আর এটা একটু বড় করে দিলাম। হ্যাঁ, তো আমার এইটা এখান থেকে আর একটু ওই পাশ থেকে শুরু হয়েছে। কথা হলো যে আমি তো রেক্ট্যাঙ্গেল নিলাম কিন্তু এগুলো তো রাউন্ড, আমি রাউন্ড কিভাবে করব? হ্যাঁ, রাউন্ড করা খুব ইজি, জাস্ট এটা ধরে একটা সিলেক্ট করে এখানে যে একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল আছে ওটাতে ক্লিক করলে পরে রাউন্ড হয়ে যাবে, আবার এটা ধরে এটাতে ক্লিক করলে পরে এটা রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যালো, আচ্ছা রাউন্ডটা কিভাবে হলো সেটা? আচ্ছা, এই যে আমি রেক্ট্যাঙ্গেলটা ধরে, আচ্ছা আবার বলি যে কোনো কিছু স্টাইল কপি করতে চাইলে কোনো একটা লেয়ারের, মানে কোনো একটা লেয়ারের এই একটা লেয়ার আছে আর এই একটা লেয়ার আছে, আমি যদি চাই এই যে এই রেক্ট্যাঙ্গেলটা এইটার স্টাইলটা এটার ভিতরে কপি করব, জাস্ট এইটা সিলেক্ট করে কপি করব অথবা কন্ট্রোল সি করব, কন্ট্রোল সি করে এটা চাই বা এটাতে রাইট ক্লিক করে পেস্ট অ্যাপিয়ারেন্স, পেস্ট অ্যাপিয়ারেন্স দিলে এটা পুরো হুবহু ওইটার অ্যাপিয়ারেন্সটা এটার ভিতরে কপি হয়ে যাবে, বুঝতে পারছি? আচ্ছা, এটা দিলে ওইটা আর হলো যে পরেরটা, জাস্ট আ সেকেন্ড, এসিটা একদম ঠান্ডা হয়ে গেছে। আরেকটা হলো যে এই যে এই জাস্ট এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করার পরে আমি এইখানটা ধরে এখানে যে রাউন্ড রাউন্ড দেখা যাচ্ছে এই যে রাউন্ড রাউন্ড এটা ধরে আমি এটা ক্লিক করে তারপরে ড্রাগ করলে ওটা রাউন্ড হয়ে যাবে। রাউন্ডনেসটা আমি আসলে এইখানেই বুঝতে পারবো এই যে আমার এটা কতটুক রাউন্ডনেস হচ্ছে, এই যে এই যে এই পাশটা দেখতে পারতেছি সবাই, এইখানটাতে আমি যদি কমাই বাড়াই, এই যে এখানটাতে কমাইলাম 2 3 4 5 6 7 8 আমি যেভাবে করি এটা, আমি আসলে এটা একটু ভালো করে দেখাই কারণ এটাতে অনেক কনফিউশন আছে, অনেক কিছু জানার আছে, যে আমি যদি চাই যে আমি শুধুমাত্র এই পাশের এই কোনাটা রাং করবো আর এইগুলো করবো না, তাহলে কি করতে হবে, জাস্ট ডাবল ক্লিক করার পরে এই যে এটা সিলেকশন হয়ে গেল, তারপর আমি এই কোনাটা সিলেক্ট করলাম।
হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, এটা আসলে এক্সডিতে এই অপশনটা নাই, এইভাবে ডাবল ক্লিক করে করার রাউন্ডনেসটা নাই, এক্স কেসে আছে, কিন্তু এক্সডিতে আমরা রাউন্ডনেস যেভাবে করব সেটা হলো যে আমি ওখানে ব্যাকে যাই, যে আমি যদি ডাবল ক্লিক করি এটা কিন্তু লাইভ শেপ থাকে নাই, যে ডাবল ক্লিক করার পরে ওই যে রাউন্ডনেসটা কিন্তু চলে গেছে, যখন আমি কোনো কিছু এডিট করতে যাব ডাবল ক্লিক করে আমি কোনা কোনা অ্যাড করতে পারি, এখানে এখানে মানে আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে, এগুলোকে বলে অ্যাঙ্কর পয়েন্ট, যে আমি চাই যদি এটার ভিতরে আরো হ্যাঁ পাথ হয়ে যাবে, এইটা আমি সিলেক্ট করে আমি এদিক ওদিক নিতে পারি, পাথ যখন হয়ে যাবে তখন আমার এটা লাইফ শেপটা থাকে না, তখন আমি এটা চেঞ্জ করতে পারবো না, মানে এটার আমি রাউন্ডনেস চেঞ্জ করতে পারবো না, পারবো কোন শুধুমাত্র আমি যদি আমি একটুখানি স্কেচের উদাহরণ দিয়ে দেখাই, একটা ফাইল নিয়ে আমি, এটা হলো যে স্কেচ সফটওয়্যার, স্কেচে আমি এটা করতে পারি, এটা একটা নিলাম, তো আমি যখন এক্সডি আর স্কেচ কিন্তু একদম সিমিলার সফটওয়্যার, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, তো এইটাতে যখন আমি রাউন্ড ক্লিক, এই যে এইটা কিন্তু আমার অপশনটা রাখে গেছে সবসময়, আমি এই যে কোনোটা এই লাইফ শেপে গেলে পরে যে সময় যাই না কেন আমি এখান থেকে সেভ করতে পারবো, মানে ইয়া করতে পারবো, এখানে একটা আবার ইয়াও আছে তোমার স্লাইডার আছে চেঞ্জ করার জন্য, কিন্তু ইয়াতে নাই, আবার ইয়া হয়ে গেল, যাও আমি এক্সডিতে চলে যাই, যেহেতু এসকেস নাই সবার, ও এসকেস মাথা নিয়ে ঘামানোর কোনো কায়দা নেই, কারণ নেই, যাই হোক আমি জেড এই কন্ট্রোল জেড 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 জেড, এই যে আমার লাইফ শেপ, মানে কি আমার শেপটা অরিজিনালটা চলে আসলো, তো এইখান থেকে আমি আমার যদি 10 দিলে কি হলো, আমি পুরো 10 পিক্সেল রাউন্ড করছি এইখানটা, এখানে আমি এইখানে একটা অপশন আছে, এই যে মানে হয় আমার সম্পূর্ণটা একসাথে হবে অথবা আমি চাই যে কোনা কোনি একটা কোনা এক করতে চাই, ডিফারেন্ট রেডিয়াস ফর ইচ কর্নার, সো এইখানটা আমি ক্লিক করার পরে আমি প্রতিটা আলাদা আলাদা, আমি যদি চাই এটা 0, এই যে এটা 0 হয়ে গেল, এটা 20 অথবা 40, এইটা আবার 0, এভাবে আমি 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 আমার রাউন্ডের কর্নারটা আমি ঠিক করে দিতে পারি, কোনো কনফিউশন? হ্যাঁ, প্র্যাকটিস করলে পরে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো আমি আর আরেকটা আমি যেটা মেইনলি করছি এখানে, এই যে এই জিনিসটা ধরে রাউন্ডটা করছি এইখানটায় পরে এইখানটা, কারণ আমার ইভেনলি আমার রাউন্ড করতে হবে সব জায়গাটা, আর আমি ওটা ওই জন্য আমি জাস্ট ইউজ করার জন্য এই লোগোটা আমরা কপি করার জন্য, যাই হোক এই পর্যন্ত বুঝছি, তারপর কি হলো যে আমি মাঝখান থেকে আমার একটা এইখান থেকে একটা লাইন লাগবে, লাইনটা নিলাম, মনে আছে আমি জাস্ট এটা কিভাবে লাইনটা একটুখানি এদিকে নিয়ে আসি, কথা হলো যে লাইনটা আমি কিভাবে কপি করব, কন্ট্রোল সি পেস্ট অ্যাপিয়ারেন্স, কন্ট্রোল শিফট ভি, এই যে কন্ট্রোল শিফট, এখানে আমার তো ম্যাক, ম্যাকের জন্য এগুলো একটু অন্যরকম দেখায়, তো ওইখানে আমি বলে দিতেছি কন্ট্রোল শিফট ভি, যাই হোক আমার এই পর্যন্ত বুঝছি, এখন মেইন কাজ হলো যে কিভাবে আমি এদেরকে ছাঁটাই করে দেবো বাকি পাঁচটা, তাই না, আমার কথা হলো যে আমার কথা হলো যে এখানে আমি জানি না আমি এক্সডি দিয়ে এই কাজটা করতে পারবো কিনা, কারণ আমার আইডিয়া নাই এক্সডি দিয়ে একটা পাথ কিভাবে কাটে ফেলায়, আমি দেখি পারি কিনা, না না অপাসিটি জিরো করা লাগবে না, আমি যেটা করতেছি আমি দেখাচ্ছি সবাইকে আমি কি করতেছি, দেখো আমি কি করতেছি, যাই হোক আমি এটার উপরে একটা রেক্টাঙ্গেল নিছি, রেক্টাঙ্গেল নিয়ে আমি এই যে পুরা জিনিসটা ধরলাম এখানে, এই জিনিসটা, এই জিনিসটা ধরে আমি এই এই দুটা যেমন এইটা আর এইটা, আগে এটা ধরে দাঁড়ান দেখি, আচ্ছা বুঝতে পারছি, তো এই পাশটা সিলেক্ট করে এটা, একটা একটা ধরতে হবে, আচ্ছা ওইটা রেক্টাঙ্গেল নিয়ে এইটা এই পাশেরটা করলাম, লোগোটা কিরকম প্রায় তো চলেই আসছে, আচ্ছা যাও
আর এইটা আরেকটা রেক্টাঙ্গেল নিব এইখানটা, এটা আমি কি করছি কেউ বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু আমি এক্সপ্লেন করতেছি, আমি আগে দেখতেছি হয় কি না। তো আমি একটা রেক্টাঙ্গেল নিলাম, রেক্টাঙ্গেলটা বর্ডার ছাড়া, আমি এই রেক্টাঙ্গেলটা আর এই রেক্টাঙ্গেলটা এই পাথফাইন্ডার থেকে এখানে যে একটা সাবস্ট্রাক্ট ইন্টারসেক্ট অপশন আছে, ইন্টারসেক্ট করে দিলে আমার শুধুমাত্র এই পাশটা দেখালো, বাকি পাশটা চলে গেল। বুঝতে পারছি আমার এখানে এটা দরকার নাই, মাঝখানে যে একটা লাইন নিয়েছিলাম ওটা দরকার নাই। এটা নিয়ে আমার জাস্ট এখন একটা একটা দাগ দিয়ে দেবো এখান থেকে, আমি যদি এরকম হয় যে আমি হারাই গেছি, কন্ট্রোল জিরো অথবা কন্ট্রোল ওয়ান জিরো চাপলে আপনার ফুল ইয়াটা দেখাবে, ঠিক আছে। মানে মাঝে মাঝে একটা কিছু চাপ করে আমি অন্য জায়গায় চলে গেছি, আমি আমার আর্টবোর্ড খুঁজে পাচ্ছি না, তখন কন্ট্রোল জিরো চাপলে পরে আমার ফুলটা চলে আসবে। এ দেখে মোটামুটি আমার পুরোটা হুবাহু কপি মারা হয়ে গেছে, জাস্ট একটুখানে বাকি আছে, এই তো পাচ্ছি। সবাই একটু কথা বলি, কোন জায়গায় কি কনফিউশন? সুন্দর হয়েছে, সবাই একটু কথা বলি, এটার কথা বলতো সুন্দর। ইন্টারসেকশনের পার্টটা আবার একটু দেখানো, ওই রেকট্যাঙ্গল নিয়ে যে পয়েন্ট আছে, হ্যাঁ হ্যাঁ সেটাই, পাশ পাশ বাদ দিলে। আচ্ছা ঠিক আছে, আমি মনে করেন যে আমি ইন্টারসেকশন, এই যে এখানে পাথফাইন্ডার অপশন আছে, আমি ওদিনকার বলছিলাম দুইটা শেপ, একটা শেপ থেকে আরেকটা শেপ বাদ দেওয়ার জন্য আমার এই রেকট্যাঙ্গেলটা নিলাম, আমি আরেকটা রেকট্যাঙ্গেল নিলাম। তো আমি একটু কালার চেঞ্জ করে দিই, এই যে বোঝার জন্য একটু কালার চেঞ্জ করে দিই, এটা নিলাম এরকম লাল, এটা নিলাম মনে করেন যে সবুজ বা এরকম কালার, যেরকম কালার নিই। তো আমি দুটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে মানে কয়েকটা, আমি চাইলে দুইটা এক করে দিতে পারি, মানে কম্বাইন্ড, এই যে কম্বাইন্ড হয়ে গেল, কন্ট্রোল জেড চাপলাম এখান থেকে, দেখেন এইটা হলো যে সাবস্ট্রাট, মানে কি একটা পাশ কাটতে যাবে, এই যে এই পাশটা কাটতে দিলাম আমি, ঠিক আছে। আর এটা হলো যে ইন্টারসেক্ট, মানে কি ওই মাঝখানে পার্টটা থাকলো, আমি এইটা করছি মেনলি এখানে এই ডিজাইনটার জন্য, আমি এই যে ইন্টারসেক্টটা করে নিছি। আরেকটা হলো আছে যে এখানে আমি ওদিনকে দেখাইছিলাম, এটা স্লিউড, মানে মাঝখানে এই যে দেখছেন ফাঁকা হয়ে গেল, তো এটা মজার জিনিস। আপনি চাইলে ব্যাক, মানে আপনার কিন্তু এই যে আপনার দুটো জিনিস আমি দেখতে পারতেছি না, এই যে অ্যাডজাস্টও করতে পারবেন একটা ইন্টারসেকশন অবজেক্টে, মানে দুটো অবজেক্ট যখন একত্রিত করেও দিচ্ছেন, যেমন এইখানে আমি একত্রিত করে দিছি, আসলে কিন্তু আমার পুরো জিনিসটা আছে এইখানে, এটা কিন্তু পুরোটা যায় নাই, আসে বলতে এই যে এইখানে লেয়ারে ক্লিক করার পরে আমি এটা দেখতে পারবো, এই হ্যাঁ এই যে একটা লেয়ার, এইটা আমার কোন জায়গায় আছে, আমি চাইলে এটা ডাবল ক্লিক করে আমি এডিটও করতে পারবো। দাঁড়ান, ডাবল ক্লিক করার পরে, আচ্ছা দাঁড়ান, এই যে পার্টটা দাঁড়ান, এইখানটা আমি এদিক, এই যে এদিক ওদিক নিয়ে নিয়ে আমি দেখাইতে পারবো আমি কোথায় আসি আমি। আচ্ছা আমি এটা ভুলে আমি বোধ হয় ইয়া দিয়ে দিছি, এটাতে ফিল দিয়ে দিছি, ফিল্টার নাই ছিল না, দেখছেন এটা এডিট করা যাচ্ছে। তো এই আমার কথা হলো যে আমি যখন একটা জিনিস ইন্টারসেক্ট করতেছি বা সাবস্ট্রাক্ট করতেছি, পাথফাইন্ডার দিয়ে কাজ করতেছি, আমার পুরো শেপটা কিন্তু আসে কিন্তু আপাতত দেখা যাচ্ছে না এখানে। আচ্ছা আমি এই সবটা পুরো লোগোটা একবারে সিলেক্ট করে এটা গ্রুপ করে ফেললাম, ঠিক আছে, গ্রুপ করে এটা নাম দিলাম লোগো, বুঝতে পারছি। তো আমি এখন এই লোগোটা আমি আমার ইয়াতে নিয়ে আসি আমার ডিজাইনে। গ্রুপটা কেন করলাম, গ্রুপটা যদি না করতাম কি হতো, এই যে এখানে মনে করেন যে আমি গ্রুপটা করি নাই, এই যে আমি এটা চাইলে আমি এই একটা হিসেবে করতেছে এগুলা, ওই জন্য আমি পুরো সব কিছুগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি অথবা রাইট ক্লিক করার পরে গ্রুপ, হ্যাঁ তো গ্রুপ করে নিলাম। এটা বোঝার জন্য সবাইকে আমি জাস্ট একটুখানি বেশি বেশি বলতেছি, আমি জাস্ট এটা আমার লোগোটা এখানে নিয়ে আসবো, লোগোটা নিয়ে আসলে লোগোটার সাইজটা আমার অনেক ছোট। আচ্ছা সাইজ ছোট করার জন্য আমি এইখান থেকে জাস্ট এটা লক করে, এই জিনিসটা লক করে তারপর উইথ আর হাইট, আমি যদি লক না করতাম তাহলে আমি যদি উইথটা কমাইতাম, মনে করেন যে উইথটা 70 করছি, কেমন হয়ে গেল কাহিনীটা। তো আমি এখান থেকে লক করে উইথ অ্যান্ড হাইট 60 কমে দেব। ও আচ্ছা এটা ঠিক হয় না, মানে এইটা মানে লক করে এইখান থেকে যখন আমি পুরো জিনিসটা গ্রুপটা কপি করব, আচ্ছা আমি একটা কাজ করি, হ্যাঁ আমার শেপগুলো সবগুলো এখান থেকে আমি ইউন, ও না এটা করা যাবে না,
ইয়াতে করা যায় না আসলে, মানে এক্সডি তো এখন ইমপ্রুভ করতেছে, অনেক কিছু চাইলেই করা যাচ্ছে না। হ্যাঁ, যেমন এই পুরা জিনিসটা আমি এক্সডিতে করতে গেলে আমি যদি ইন্টারসেক্ট মানে এক্সকেসে করলে পরে ইন্টারসেক্ট করলে পরে এটা একটা হয়ে যেত, মানে এরকম সবগুলো নাই হয়ে যেত না। ঠিক আছে, তো যাই হোক, আমাদের গ্রুপই তাহলে ভরসা, গ্রুপ করে তাহলে আমি যদি এখন এটা বড় ছোটো কেমনে করবো, তাহলে এখান থেকে বড় ছোটো করলে ঠিক হচ্ছে না, এই যে ভেঙে যাইতেছে। হ্যাঁ, তো আমি এটা জাস্ট ধরে এমনিতে স্কেল করে দেবো, তাহলে তাইলেই গ্রুপ ছোটো বড় হয়ে যাবে। এই যে 60-60 করে, এই যে বর্ডারটা অনেক বেশি, তো বর্ডারটা একটু কমাই দিয়ে 2 দিয়ে দেবো আমি শেষ লোগোটা। বুঝছি সবাই? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন? না আপাতত মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তো ফজল সাহেব কোথায় নাই? ফজল ভাই, ফজল ভাই, ফজল সাহেব ঘুমাইছে, পরে যদি না পারে ফজল সাহেব। এই মাইক বন্ধ করে মনে হয় গেছে কোন কিছু, চিন্তা করছে রেকর্ডিং আছে তো পরে দেখবো। হ্যাঁ, ধরা খাবে না দাদা, ওনারটা করতেছি আমরা কষ্ট করে। এই যে দেখছো, সে যে নাই এটাই তার প্রমাণ। হ্যাঁ, আবার ভাব মারতে বা মারবেন আসবেন একটু পরে। যা হোক, আমরা চলে যাই, কারণ আমাদের সবারই টায়ার্ড লাগতেছে, কারণ অনেকক্ষণ ধরে ক্লাসগুলো হয়। যে আজকে ক্লাসটা তো প্র্যাকটিক্যাল ক্লাস, অনেক ইম্পর্টেন্ট আসলে। হ্যাঁ, আমরা বুঝতে পারতেছি অনেক কিছু। আচ্ছা, আমি একটা টিউটোরিয়াল ওই অলরেডি আপলোড করে দিছি স্কাইপে, এসে সবাই মনে হয় পাইছে, একটু দেখে নিন, তারপরে প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে। এইখানে আমরা যেটা করব, এই যে টাইপোগ্রাফিটা আসতেছে এখানে, ভিজুয়াল এক্সপ্লোরেশন, এই যে টাইপ অফ ফেসটা, এই টাইপ ফেসটা একটু ভিন্ন, মানে এটার আমরা খুঁজে বের করার চেষ্টা করব গুগল থেকে আসলে ওইটা কি টাইপ ফেস। গুগল ফন্ট, এখন কথা হলো যে কোন সময় যদি আমরা মনে করেন যে আমাদের ডিজাইনে যাই, একটুখানি আমি তো স্কেচটা ইয়ে করে নিই, আমি আজকে একটা বুদ্ধি শিখাবো, মানে টাইপোগ্রাফি খুঁজে পাওয়ার জন্য একটা বুদ্ধি শিখাচ্ছি, যে টাইপোগ্রাফি আমরা হুবাহু টাইপ ফেসটা কীভাবে পাবো খুঁজে। হ্যাঁ, তো এইখানে লেখাটা স্পষ্ট না, এই যে এখানে লেখাটা স্পষ্ট না, আমি চাইলে এই লেখাটা খুঁজে বাইর করতে পারবো না, আমার কষ্ট হয়ে যাবে। তো টাইপোগ্রাফি হুবাহু যদি ফন্ট স্টাইল খুঁজে বাইর করতে চায়, তো আমি জাস্ট এইখান থেকে একটা স্ক্রিনশট নেব, মানে যে যে টেক্সটটা আমার সবচেয়ে বেশি বোঝা যায়। ও, আমার স্ক্রিন আসতেছে না। না, আমি দেখি তো, আমি দেখি তো মইন। আচ্ছা আচ্ছা, এটা মনে তার প্রবলেম, আমি দেখি। আচ্ছা, এখন আসছে। যাই হোক, আমি কি করছি যে ওই টেক্সটটা, যে টেক্সটটা আমি খুঁজে বের করব, ওইটার একটা স্ক্রিনশট নিয়েছি, এইমাত্র দেখছেন সবাই বোধ হয়। দাঁড়ান, স্ক্রিনশটটা এই যে, এই যে বেসিক। সো এইটা আমি খুঁজে বের করার চেষ্টা করব, এখানে লেখাটা যেহেতু বোঝা যায়, দেখি পারি কি না। তো এটার জন্য একটা মানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হোয়াটস মাই ফন্ট। তো এই হোয়াটস মাই ফন্টে যাওয়ার পরে, আচ্ছা, তো এইখানে আমার ওই আপলোড করব ইমেজটা, ডাউনলোড ডেস্কটপ বেসিক্স। তো আসছে, ক্লিক হিয়ার টু আইডেন্টিফাই দ্য সিলেক্টেড ফন্ট। দেখছেন, তো এই সিমিলার ফন্টগুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে ফন্ট নেম, এটা বোধহয় একদমই কাছাকাছি, তাই না? মইন ভাই, হ্যাঁ, রাশেদ ভাই কি দেখতে পারতেছেন? মইন ভাই, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি।
রাহেন ভাই আপনার ইন্টারনেট বোধ হয় স্লো হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ হইতে পারে, আমার ইন্টারনেট স্লো হয়ে গেছে, আজকে একটু সমস্যা হচ্ছে। আমিও দেখতে পাচ্ছি কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি চালাই যান, আমি পরে দেখে নিয়েন আপনি। হ্যাঁ সমস্যা নেই, এই জায়গাগুলো তো আমি একটা দেখাইলাম যে আমি আমার এই ফন্টটা, মানে যে ফন্টটা ডিজাইনার ইউজ করছে, দেখেন সেম ফন্টটা কিভাবে খুঁজে পাবো ইমেজের সাহায্যে। হ্যাঁ তো এই ফেনটা একটা ফন্টটা একটা পেইড ফোন, অতএব আমরা এটা ইউজ করতে পারবো না। এই যে এটা কিনতে হবে, এই যে ও যেটা ইউজ করছে ওর ডিজাইনে, এই যে বেসিক্স WBP নেল রেগুলার, সো এই ফোনটা আমি কিনতে পারবো না, আমার যেহেতু টাকা নাই। তো আমি একটা সিমিলার ফন্ট, আমি একটা ফন্ট জানি এটার সিমিলার, অসওয়ার্ল্ড, অসওয়ার্ল্ড একটা মানে ইয়া ফন, এখানে সার্চ দেন অসওয়ার্ল্ড, সো এই এই ফোনটা ইউজ করবো আমি, অসওয়ার্ল্ড ফোনটা। এটা অলরেডি আমি জানি, আমি দেখাইছি যে কীভাবে ফন্ট ইনস্টল করা হয়, তো এখানে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করলেই হবে। আমি অলরেডি আমার ইনস্টল করা আছে, তো এ দেখছেন এই ফোনটার ক্যারেক্টারিস্টিক্সগুলো, কিন্তু ওটার আমি জানি না ওটা কী ফন্ট, মানে জানি না, কিন্তু আমি এটা কিন্তু সিমিলার মোটামুটি কাছাকাছি যেটা ইউজ করছে। তো আমি এখান থেকে চলে আসছি, তো মসল্ড ইউজ করব, ভিজুয়াল এক্সপ্লোরেশন, ভিজুয়াল এক্সপ্লোরেশন, সবাই দেখতে পাইতেছি, আমি বড় করতেছি এটা একটু। তো আমি হুবাহু এটার মতো ওইদিনকার দেখাইছি, আমি ওইদিনকার ক্লাস ছিল টাইপোগ্রাফি নিয়ে, তো এখানে আমি অসওয়ার্ল্ড ইউজ করবো, এখানটা জাস্ট অসওয়ার্ল্ড আমার ইনস্টল করা ছিল ওই জন্য। এটার ভিতরে কী আছে এই দেখেন, এটার ভিতরে লাইন হাইটটা অনেক কম, আমি লাইন হাইটটা কমাবো এখান থেকে। আর এইখান থেকে আমি ক্যারেক্টার স্পেসিং যেটাকে বলে, যেটাকে কী বলে আজকে ওদিনকার আমরা শিখছি, হ্যাঁ একটা ক্যারেক্টার থেকে আর একটা ক্যারেক্টারের দূরত্ব কার্নিং, তো কার্নিং বাড়াবো এখান থেকে, বাড়াই দিচ্ছি। তো ওটা একদমই ওটার কাছাকাছি না হলেও আমাদের ফন্টটা আর একটু সাইজটা কমাইলে মোটামুটি এটা কাছাকাছি আসছে। হ্যাঁ তো আরেকটু বাড়াইতে পারি কার্নিংটা, মোটামুটি ফন্ট সাইজটা একটু ছোট, হ্যাঁ ফন্ট সাইজ ছোট, আমি ওটা দেখতেছি না, আমি আপাতত স্কেলটা দেখতেছি। তো ওটার কালারটা আমি, ও আচ্ছা এখান থেকে এই কালারটা আমি কপি করতে পারি, যে এখানে জাস্ট যাইয়া একটু বড় করি, ওটা রাস্টার ইমেজ দেখে ওইটা ঠিক মতো আসে না, এই যে ভিজুয়াল এক্সপ্লোরেশন, এই জিনিসটা আমি জাস্ট এখান থেকে নিয়ে আমাদের এখানে বসাবো। এখানটা আরো ছোট করে দিব, এই যে এটা থেকে এটার দূরত্বটা আমি 20 দিব, ও বোধহয় এরকমই দিছে, আর একটু ছোট বোধহয় ওনা আরো অনেক বেশি দিছে, 1, 2, 3, 4, 5, 6 আর একটু ছোট হবে, 18 করে দিই, 18 করলে পরে আমার লাইন হাইটটাকে কমাইতে হবে। মোটামুটি কাছাকাছি চলে আসবে। হ্যাঁ তো এইটা গেল, আর নিচে একটা লেখা আছে 2017, আমরা লিখবো 2020, আর এই পাশটাতে ব্যাক টু বেসিক, আমরা অলমোস্ট অ্যাট দ্য এন্ড। আমি কিন্তু এই জাস্ট এই টেক্সটাই কপি মারতেছি, কমান্ড চেপ আর একটা কপি মারলাম, এটা কালারটা হোয়াইট করলাম, হোয়াইট করে এই যে এখানটা ধরে এই যে নিচ দিয়ে টান দিলে বড় হয়ে যাবে সাইজটা। হ্যাঁ আর এটা হলো যে রেগুলার না, এটা মোটা, এই জন্য আমি এখান থেকে রেগুলার জায়গায় বোল্ড করে দিলাম, বোল্ড করে আর একটু বড়, আগে লেখাটা লিখি বেসিক বেসিক। আচ্ছা এই দেখেন একটা মজার জিনিস, আমি এই যে এই যে ক্যারেক্টারও এখানে সব ছোট হাতে, আমি চাইলে এইখান থেকে এই বড় করে দিলাম সবগুলো, আপার কেস বেসিক, আবার সবগুলো ছোট করতে হলে সবগুলো ছোট,
টাইটেল কেস করতে হলে টাইটেল কেস ও আচ্ছা ফাইজুল ভাই কি এখন আসছেন আসসালামু আলাইকুম ভাই কই গেছিলেন ভাই সরি আমার একটু খুব ইমার্জেন্সি একটা কাজ ছিল খুব ইমার্জেন্সি যেটা না করতে নাই পরে বলবো নাকি না আচ্ছা আমার বাসায় হচ্ছে আমার ছোট ভাই আছে তো ওই জন্য খাইতে গেছিলাম একটু বাইরে হোটেল বন্ধ হয়ে যাবে এই জন্য এই হলো ব্যাপার মানে ইমার্জেন্সি জন্য গেছিলাম যাই হোক আমি এই জন্য আগেই বলছিলাম ক্লাস শুরু হওয়ার আগে আমি সবাইকে বলছি যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে দাও বলছি কি না বলেন যাই হোক আমি এই বেসিক লিখলাম এই টেক্সটটা একটু বড় সরো একটুখানি লম্বা লম্বা ওই জন্য আমি চাইলে মানে ওইটা ওইটা ওরকম করতে পারো না আমি অন্য টেক্সট নিয়েছি এখানে ব্যাক টু লিখতে হবে আমার তো ব্যাক টু লেখার জন্য আমি আবার এই ছোট টেক্সটাই কপি মারলাম কপি করে এটাকে একটু হোয়াইট করে এইটারে আমি কি করব ঘুরাবো কিভাবে এই যে রোটেশন এখানে হ্যাঁ রোটেশন মাইনাস মাইনাস 90 ডিগ্রি হবে এটা মাইনাস 90 নিয়ে ব্যাক টু দাঁড়ান ব্যাক টু লেখা না ব্যাক টু বেসিক ব্যাক টু বেসিক কিন্তু এটার ভিতরে কার্নিং কম অনেক মানে হলো যে ইয়াটা কম ২০০ এটা আমি বড় হাতের করে দিলাম এটার ভিতরে দূরত্বটা দেখা যাচ্ছে না ২০ এখানে একটা জিনিস এই যে মানে আমার আমি যখন স্ন্যাপিং করি আমার যে দূরত্বটা দেখায় ওটার কালারটা দেখায় না এখানে গোলাপি ওইটা চেঞ্জ করা যায় তো চেঞ্জ করার জন্য অবজেক্ট ট্রান্সপারেন্ট আমি জানি না এখানে চেঞ্জ করা যায় কিনা অন্য অন্য সফটওয়্যারে ওটা চেঞ্জ করা যায় যে আমার স্ন্যাপিংয়ের অপশনের কালারটা আমি ভুলে গেছি এটা বোধহয় চেঞ্জ করা যায় না এখানে হ্যাঁ যাই হোক ওটা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর অথবা এক্সডিতে চেঞ্জ করা যায় তো আমাদের এই হলো যে ডিজাইন কিরকম হলো এটা বলেন সুন্দর হয়েছে তো বাকিগুলো আমি একটা কপি করে দেখাইলাম এখন আপনাদের দায়িত্ব হলো যে বাকিগুলো চেষ্টা করা এই যে কঠিনগুলো এইটার ভিতরে কিন্তু অনেক কিন্তু অনেক এই এইটা একটু কঠিন আছে এইটাও তারপরও আপনাদের ট্রাই করতে হবে এটা করা এটা কারে দিয়েছিলাম ভাই এটা কারে দেওয়া হয়েছিল রাহেন ভাই হ্যাঁ এটা আমাকে দেওয়া হয়েছিল পারবো না সেটা দেখে তো ভয় লাগছে আমি আমারটা থেকে খুশি হয়েছি যে না কাছাকাছি পারবো যাই হোক এটা রাহেন ভাই দেওয়া হয়েছিল এটা ট্রাই করবেন রাহেন ভাই আজকে তো পারা উচিত এরপর থেকে এরপর পারা উচিত আচ্ছা আচ্ছা আমি আজকে মেইন আজকে আমি একটাই দিব মানে সবারই একটাই করতে দিব সেটা হলো যে সবাই চেষ্টা করবে এইটাই কপি করা ঠিক আছে কিন্তু সবারটা ডিফারেন্ট কালার দিতে হবে মানে এইখানে জাস্ট দুইটা কালার কিন্তু একটা দুইটা এখন মনে করেন যে এক একজন ফাইজুল ভাই একটা কালার নিলেন ব্লু গ্রিন রাশেদ একটা কালার নিলেন রাশেদ তো ওটা পারবে তারপর রাশেদও করবে কেন যেহেতু ওর এইচডি প্র্যাকটিস নাই রাশেদও প্র্যাকটিস করবে এটা তো রাশেদ এটা করবো হলো যে এই যে হুবাহু লোকও কিন্তু কপি মারতে হবে ঠিক আছে আমি কি কালার তুমি তোমার মতো করে সিলেক্ট করা সবাই সবার মতো করে সিলেক্ট করা জাস্ট এই জিনিসটা কপি করা সবার এটা হলো যে মেইন এই উইকের আপনাদের ইয়া আমি জাস্ট ওই ছবিটা এখানে পোস্ট করে এখানে দিয়ে দিচ্ছি আবার
তো এইটাই হলো যে মেইনলি টার্গেট আর কি। আর হলো যে আমি যা যা করলাম এই সব কিছু কিন্তু এই যে ফাইলটা, আচ্ছা জিহাদুল তুমি যদি এই ফাইলটা চাও তাহলে তোমার ইয়ারা বলো, ইমেল আইডি, ইমেল আইডিটা এখানে লেখো আর কি স্কাইপিতে, জাহিদুল নাকি জিহাদুল না জাহিদুল ভুলে গেল নামটা, সরি ভাই নাম জিহাদুল। ভাই আমি ইমেল আইডি দিচ্ছি স্কাইপিতে, এই যে এইখানে কপি করো, হ্যাঁ স্কাইপিতে দাও। আর কারো কোনো কনফিউশন আসছে এটার ভিতরে? আমি অনেক কিছু দেখাইছি, আপনি এই যে এই লোক আপনি করে দেখাবেন। অবশ্যই সব করছি, সব 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 কিছু করছি আমি, সব কিছু এখানে লোগো থেকে শুরু করে এমনি ভিডিও দেখেন। হ্যাঁ হ্যাঁ ওই তো ভিডিও দেখব আমি, এখনই দেখব না। যাই হোক এটা হলো যে কথা, ব্যাক টু বেসিক, আমাদেরটা খারাপ হয় নাই, অরিজিনালটার মতো কাছাকাছি হইলো না হইলো হইছে। আমি এটা তাহলে এই ফাইলটা সবাই, আচ্ছা জিহাদুলকে শেয়ার করে দিচ্ছি। আর কিছু বলার আছে কারো কিছু? মানে XD-তে হলো যে বান্না হলো যে তোমাদের ইয়া বস, হ্যাঁ আমার চেয়েও ভালো XD পারে, কারণ ও XD নিয়ে কাজ করে। হ্যাঁ তো কোনো কিছু কনফিউশন লাগলে তোমার চেয়ে ভালো পারি কি কও। আমি XD তো আমি চালাই না, আমি আসলে SKS ইউজার, সবারে বলে রাখি আমি জাস্ট। তবে আমি আমার সাথে যদি কন্টিনিউ করো একদম অ্যাডভান্স দেখাবো, আসলে অনেক কিছু শিখতে পারবা। যদি কন্টিনিউ প্রতি সপ্তাহে একদম এরকম সময়টা যদি কন্টিনিউ করতে পারো আসলে আমি অনেক কিছু দেখাবো। চাই আমি চাই প্রতি সপ্তাহে কেউ না থাকলেও আমি আমি থাকবো, আমি আমারে পাবো ইভেন মোর। আমি রাশেদ ভাই সাথে আছি, আমি 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 আশা করি যে তোমরা যদি আমার সাথে থাকো যারা যারা আসো এখানে, যেহেতু এই মানে রাশিয়া রেস্টার্ট করে দিছো অলরেডি, বান্না রাহেন ভাই যদি পারেন যতদিন বাইরে না যান, হ্যাঁ আমি তোমাদের একদম সুন্দর করে একটা পোর্টফোলিও বিল্ড আপ করে দেবো, যে জিনিসটা আসলে মানে আচ্ছা যা হোক যেখানেই যা হোক আমরা তো স্কাইপে ক্লাস করি, তো দেখা যাবে যে একটা সময় পরে মানে বুঝতে পারবো আসলে কী শিখতে পারতেছে, যদি ঠিক মতো প্র্যাকটিস করো। হ্যাঁ মানে কী পরিমাণ ভ্যালু এই জিনিসগুলো মানে আস্তে আস্তে জানতে পারবো। হ্যাঁ আচ্ছা আমি একটু মানে 2 মিনিট বলি, হ্যাঁ আচ্ছা আমি আমার আমার ভিডিওটা অফ করে দিচ্ছি, হ্যাঁ ভিডিওটা।